সালামের কাছে দুরুদের হার, কে সালামের গাজেরা দুরুদের ফুল, শাফাআতের তাজ পরেছেন মুহাম্মদ রাসূল। দু তিনটা মিশ্রা পড়ে সালাম পড়ব। সালামের গাজেরা দুরুদের ফুল, শাফাআতের তাজ পরেছেন মুহাম্মদ রাসূল। বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালামের গাজেরা দুরুদের ফুল, শাফাআতের তাজ পরেছেন মুহাম্মদ রাসূল, শাফাআতের তাজ পরেছেন মুহাম্মদ রাসূল। বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে পারবে না কে হো পারবে না কে হো করতে শাফাআত আল্লাহ পাকের দরগায়, নাফসি নাফসি করবে সকলে খুঁজবে সকলে তোমায়, কোথায় আছো দাও গো দেখা, কোথায় আছো দাও গো দেখা ও প্রিয় রাসূল। সালামের গাজেরা দুরুদের ফুল, শাফাআতের তাজ পরেছেন মুহাম্মদ রাসূল। কিয়ামতের দিনে কেউ শাফাত করতে পারবে না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। জোরসে বলো, আগে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত কবুল হবে, তারপর নবীর গোলামদের হবে। জোরসে বলো ভাই। কিয়ামতের দিন বলছিলাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিয়ামতের দিনে কারো শাফাত কবুল হবে না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত কবুল হবে, তারপর নবী পাকের ওয়াসিলায় সবের শাফাত হবে। জোরসে বলো। নবী আমার উম্মতের কষ্ট দেখে সাজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ বলবেন আমার রাসূল তুমি কেঁদো না, তুমি যা চাইবে আমি আল্লাহ তোমায় তাই দেব, আমি কোরআন পাকে তোমার সামনে ওয়াদা করেছি। ওয়ালা সাউফায়ুতি কারাবুকা ফাতারদা, নবী তোমায় এত দেব এত দেব, আমার নবী তুমি রাজি হয়ে যাবে। বলো আমার হাবিব তুমি কি চাও? নবী আমার বলবেন আল্লাহ আমার সব উম্মতকে জান্নাতি করে দাও, আমার নবী পাকের ওয়াসিলায় আমরা জান্নাতে যাব। পরে ছন্দ শুনুন, পারবে না কে হো করতে শাফাআত আল্লাহ পাকের দরগায়, নাফসি নাফসি করবে সকলে খুঁজবে সকলে তোমায়, কোথায় আছো দাও গো দেখা, কোথায় আছো দাও গো দেখা ও প্রিয় রাসূল। সালামের গাজেরা দুরুদের ফুল, শাফাআতের তাজ পরেছেন মুহাম্মদ রাসূল। আর আমার আলা হযরত বলেন কে জিসকে মাথে শাফাআত কা শিগিরা রহা, উস জবিয়ে হুকুমত পে লাখো সালাম। জোরে বলো সুবহানাল্লাহ। পরে ছন্দ শুনুন, আল্লাহ বলেন বন্ধু তোমাকে ভালোবেসে গড়েছি আপন নূরেতে, আল্লাহ বলে বন্ধু তোমাকে ভালোবেসে গড়েছি আপন নূরেতে, অশ্রু ঝরায়ে মিনতি করে ব্যথা দিও না আমাকে, মাথা তোলো সাজদা হতে, মাথা তোলো সাজদা হতে ও আমার রাসূল। সালামের গাজেরা দুরুদের ফুল, শাফাআতের তাজ পরেছেন মুহাম্মদ রাসূল। সালামের গাজেরা দুরুদের ফুল, শাফাআতের তাজ পরেছেন মুহাম্মদ রাসূল। বাড়িতে বসে 10 মিনিটে নাজ শরীফটা লিখেছিলাম, চিন্তা করারই হয়, আমি রাসূল পাকের উপর দরুদ অনবরত পড়লাম, পড়ে বলি রবিউল আউয়াল আসছে নয়া কালাম লিখব, তো 10 মিনিটে কালাম, অনেকগুলো কালাম আছে আমি লিখা সমাপ্ত করে ফেললাম। দরুদে পাকের এত বড় ফজিলত, বলুন সুবহানাল্লাহ। জোরসে বলো সুবহানাল্লাহ, আরো জোর বলো সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন তো? তারপরে ছন্দ, আল্লাহ কি বলছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তুমি কাঁদিলে কেঁদে
বলছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি তোমার খুশিতে আমি খুশি তোমার খুশিতে আমি খুশি ও আমার রাসূল সালামের গাজেরা দরুদের ফুল শাফাতের তাজ পরেছেন মুহাম্মদ রাসূল সালামের গাজেরা দরুদের ফুল শাফাতের তাজ পরেছেন মুহাম্মদ রাসূল বলুন সুবহানাল্লাহ लाश को लेते अली असगर के कोले निये हुसैन बोले सुनो नाना अली असगर के कोले निये हुसैन बोले सुनो नाना शहीद हो लो प्यारा असगर पानी पान कर लो ना देखे जाओगो हाल कर बालार देखे जाओगो हाल कर बालार ओ नाना रसूल सलामेर गजेरा दुरुदेर फूल शफातेर ताज पोरे छन मुहम्मद रसूल सलामेर गजेरा दुरुदेर फूल शफातेर ताज पोरे छन मुहम्मद रसूल बोलो सल्लल्लाहु अलैहि वसल्लम पर छंद सुनुन বুঝতে পেরেছেন তো বলুন সুবহানাল্লাহ মা ফাতেমার ঝরছে মা ফাতেমার ঝরছে পানি ঝরছে মাছ ঝরছে পানি মা ফাতেমার পবিত্র দুই নয়নে তোমার বিরহের সহে না আর জীবনে ঝরছে পানি মা ফাতেমার পবিত্র দুই নয়নে তোমার বিরহের দুঃখ আপা সহে না আর জীবনে ডেকে নাও গো আমায় আব্বা ডেকে নাও গো আমায় আব্বা ও আল্লাহর রাসূল সালামের গাজেরা দুরুদের ফুল শাফায়াতের তাজ পরেছেন মুহাম্মদ রাসূল সালামের গাজেরা দুরুদের ফুল শাফায়াতের তাজ পরেছেন মুহাম্মদ রাসূল অতটু মিশ্রা পড়ি হালিমার কোলে হালিমা রাদিয়াল্লাহু তাআলা নার কোলে রাসূলে পাককে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না দিয়ে কি বলছেন শুনুন হালিমার কোলে নবীকে দিয়ে বলে মা আমিনা হালিমার কোলে নবীকে দিয়ে বলে মা থাকতে বোন তুমি দুঃখ লালকে দিও না দুই নয়নের মানিকাম দুই নয়নের জ্যোতি আমার মুহাম্মদ রাসূল সালামের গাজেরা দুরুদের ফুল শাফায়াতের তাজ পরেছেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হালিমা কি বলছেন যখন হালিমার কোলে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না দিলেন যে মা পেটে আমার ছ মাসে রয়েছে আমার লালের আব্বা রাসূলে পাকের আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করে গিয়েছেন আর বোন হালিমা রাদিয়াল্লাহু তাআলা মামিনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার লালকে দুঃখ দিও না কোনোদিন হালিমা তখন কি বলছেন মা মিনতি করে বলে বোন আমিনা মা যখন
উম্মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাকি মামিনা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে একে কোনোদিন কষ্ট দিও না, আমার লালকে তোমার কোলে দিয়ে দিচ্ছি। আহ, মা দিচ্ছে নিজের লালকে কায়নাতের মালিককে। তাই হালিমা রাদিয়াল্লাহু তাআলা না ঘরে গিয়ে লালিত পালিত করবে। তাই হালিমাকে বলছে, হালিমা আমার লালকে তুমি কোনোদিন কষ্ট দিও না। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাকি জবাব দিয়েছেন সেটা ছন্দের মাধ্যমে শুনো। মা হালিমা মিনতি করে বলে, ও বোন আমেনা, জীবন থাকিতে লালকে তোমার দুঃখ কোনো দেব না। দুই নয়নের মণি আমার, দুই নয়নের, মাহলিমা বলছেন, দুই নয়নের মণি আমার মুহাম্মদ রাসূল সালামের গাজেরা, দুরুদের ফুল শাফাআতের তাজ পড়েছেন মুহাম্মদ রাসূল সালামের গাজেরা, দুরুদের ফুল শাফাআতের তাজ পড়েছেন মুহাম্মদ রাসূল সাল্লাম। আর একটা মিশ্রা পুরাটাই পড়ে দিই, আমি মেহনত করে লিখেছিলাম 10 মিনিটে, একটা ছন্দ লিখতে ইনশাল্লাহ দেরি হয় না। এ গাউসে আযম পাকের কারাম, পরে ছন্দ শুনুন। সারা অঙ্গে আঘাত খেয়ে মাটিতে পড়ে বিলাল। উমাইয়া এত বড় কাফির জঙ্গে বদরের ময়দানে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা হই মেরে দিওকে কতল করে জাহান্নামে পাঠিয়েছিল, ওই উমাইয়ার উনি কৃতদাস ছিলেন। যখন কলমা পড়ে নাই উমাইয়া রোজ তাকে চাবুকের আঘাত দিয়ে পিঠকে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নূর ফাটিয়ে দিত, আর গলাতে দড়ি বেঁধে টেনে নিয়ে যেত। আল্লাহ আল্লাহ, আরে আল্লাহর বিচার, জঙ্গে বদরের ময়দানেতে ওই ইসলামের প্রথম যুদ্ধ 17ই রমজান হয়েছিল, মদিনা শরীফ থেকে 80 কিলোমিটার দূরে একটা জায়গার নাম ছিল বদর। বদর ওইখানেতে মূর্খের জামানাতে মেলা লাগতো, ওইখানে একটা কুয়া খনন হয়েছিল, ওই কুয়াটার নাম ছিল বদর। যে ব্যক্তি কুয়া খনন করেছিল তার নাম ছিল বদর, ওই কুয়ার নাম তার নামের সঙ্গে জড়িত ছিল। ওই ইসলামের যুদ্ধ ওই জায়গায় প্রথম হয়েছিল। ওই যুদ্ধে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে তলোয়ার দিয়ে কতল করে দোজখে পাঠিয়েছিল। সেই উমাইয়া যখন মারত আঘাত পেয়ে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নূর রাসূলে পাকের প্রেমে রাসূলে পাককে কেঁদে কেঁদে খেয়াল করত। উমাইয়া বলতো কলমা ছেড়ে দে, বিলাল হাবশী বলতেন উর্দুতে একটা মিশ্রা পড়ছি, তারপরে এই ছন্দ পড়ে শেষ করে দেব। লায়ে হ্যায় ঈমান মুহাম্মদ কে নাম পর বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লায়ে গে ঈমান মুহাম্মদ কে নাম পর দে দেঙ্গে হাম জান মুহাম্মদ কে নাম পর। বিলাল হাবশী বলেছিলেন আমি রাসূলে পাক সাল্লামের, আমি মহব্বতে আমি ঈমান এনেছি, উনার নামে আমি জান দিয়ে দেব। আর বাংলাতে লিখেছি তাই দেখুন, সারা অঙ্গে আঘাত পেয়ে মাটিতে, সারা অঙ্গে আঘাত পেয়ে জমিনে পড়ে বেলাল, তুই নয়নে ঝরছে পানি, নাপিকে করছে খেয়াল, নাপিকে করছে খেয়াল, খবর আমার নাও গো তুমি, খবর আমার নাও গো তুমি, ও তয়ার রাসূল। যখন বেলালে আপসি কেঁদে কেঁদে আমার নবীকে বলে, আল্লাহর আরশ হিলতে থাকে, নবী আমার সঙ্গে সঙ্গে নিজের গোলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আবু বকর যাও বেলালে আপসিকে খরিদ করে নিয়ে আসো, ক্রয় করে নিয়ে আসো। ও মাইয়ার কাছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, বললেন এ ও মাইয়া, আমার একটা কাফের গোলাম আছে, ওই গোলামটার বিনিময়ে তুমি এই বেলালকে আমাদেরকে দিয়ে দাও, তার পরিবর্তে আবার কিছু তোমাকে দিরহাম পয়সা দেব। উমাইয়া রাজি হয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামকে দিয়ে দেয়, আরো কিছু পয়সা দিয়ে দেয়, আর হযরতে বিলাল হাবশীকে শিরাতে জড়িয়ে নবী মুস্তাফার দরবারে হাজির করে। হযরতে বিলাল জিন্দেগিতে প্রথম যখন আমার আকা
কাকে দেখছে আমার রাসূলের পাককে দেখে হযরতে বেলাল তাকিয়ে রয়েছে ঝর ঝর করে অশ্রু মুবারক ঝরছে প্যারে আকা বেলালে হাবসী রাদিয়াল্লাহু তাআলা ঢোকে সিনাতে জড়িয়ে হাত মুবারক বুলিয়ে দেয় হযরতে বেলাল তখন বলে ইয়া রাসূলুল্লাহ আমার অবস্থা তো দেখছেন পুরা শরীরকে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ চাবুকের আঘাতে শরীরকে ক্ষত বিক্ষত করে দেখ না কেন উমাইয়া যদি আমাকে কেটে টুকরো টুকরো করে দিত আমার প্রত্যেক মাংসের টুকরো থেকে ইয়া নবী আওয়াজ আসতো নবী আমার বললেন বেলাল আজ থেকে আর তোমায় কেউ মারতে পারবে না তুমি আজাদ হয়ে গেছো জোর সে বলো বেলালকে আমার নবী নিজের কাছে রাখলেন বলো সুবহানাল্লাহ বেসাহারার সাহারা তো ভাই রবিউল আউয়াল শরীফের রাত্রিতে আমি